नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी जीवन शुरू करछि आज के संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम मास्क विहीन मानुषदेर धरपाकड़ ओ सतर्कता शिविरे तृणमूल कांग्रेसेर संख्यालघु सेलेर अंचल सम्मेलन चलून मास्टर मशाई घुड़ी बाड़ी बाड़ी कर्मसूची राजनगर नवेम्बर विप्लव दिवस पालन बीरभूम सीमांत पांडवेश्वरे शिवड़ी रक्षाकाली पुजोर गुरुत्वपूर्ण घोषणा एबार संबाद विस्तारित आज शिवड़ी थानार पुलिस मास्कविहीन मानुषदेर शिवड़ीर विभिन्न एलाका थेके धरपाकड़ शुरू करलो। एदिन सकाल थेके शिवड़ीर एकाधिक जायगाय मास्कविहीन मानुषदेर धरपाकड़ शुरू करे। पुलिसेर पक्ष थेके मस्जिद मोड़ बासस्टैंड संलग्न विभिन्न जायगाय धरपाकड़ शुरू करा हय়। বাস যায়নি सरकारी বাস থেকে শুরু করে সরকারি অফিসের গাড়ি চালক পর্যন্ত কেউই পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এদিন মাস্ক বিতরণ করা হয়। বিশেষ করে যে সমস্ত মানুষ মাস্ক না পরে বাড়ির বাইরে এসেছেন তাদের এদিন মাইকিং করা হয় সারা শহর জুড়ে। মাইকিং এর মাধ্যমে বলা হয় মাস্ক না পরে যাতে কোনো মানুষ বাড়ি থেকে বের না হন। বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক পরুন, না হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউরি। খরাসল ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে অঞ্চল ভিত্তিক সম্মেলন শুরু হয়েছে। আসন্ন 2021 সালে বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় স্থানীয় দলীয় কার্যালয়ে। এদিন উপস্থিত ছিলেন খয়রাসল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, খয়রাসল ব্লক দলীয় যুগ্ম অবজারভার অরুণ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি শেখ জুলফিকার আলী, তৃণমূল কংগ্রেসের ব্লক কনভেনার কাঞ্চন অধিকারী, লোকপুর অঞ্চল দলীয় অবজারভার স্বপন সেন, লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুগ্ম সভাপতি দেবদাস নন্দী ও পিয়ার মোল্লা প্রমুখ। এদিন খয়রাসল ব্লক দলীয় যুগ্ম অবজারভার অরুণ চক্রবর্তী এক সাক্ষাৎকারে বীরভূম আরসিটিভিকে জানান, আমরা খয়রাসল ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে এবং গ্রামে বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনমুখী উন্নয়নমূলক কর্মসূচিগুলো সামনে রেখে আমাদের জেলা সর্বোপরি কর্তা অনুব্রত মন্ডলের নির্দেশে এবং তার চিন্তা ভাবনার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন এলাকায় আজকে লোকপুর পঞ্চায়েতের সংখ্যালঘু মানুষের বা ভাইদের সাথে একটা পার্শ্ব ব্লকের সকল নেতৃত্ব, যেমন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, তেমনি খয়রাসল ব্লকের যে আমাদের কমিটি সেই কমিটির মুখ্য ব্যক্তি সেই কাজ অধিকারী যিনি এলাকাটা ভাই যিনি আমাদের সংখ্যালঘু সেলের এই এলাকার দায়িত্বপ্রাপ্ত এবং এই অঞ্চলের সভাপতি শ্রী দেবু নন্দী এবং এলাকার অবজারভার শ্রী স্বপন সেন, সবাই মিলে বসে আমরা যে এবং আমরা খুব শক্ত পার্শ্ব এলাকায় বিভিন্ন সম্মেলনের সভাগুলি শেষ করব। আগামী 3 তারিখ আমাদের জেলা শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শুরু হয়েছে
চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি কর্মসূচি। 2021 সালের বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো বুথভিত্তিক কর্মী সভার মতো এবার শুরু হলো চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি কর্মসূচি। আজ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ও রাজনগর প্রাথমিক শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় রাজনগরে প্রত্যন্ত দুটি গ্রাম কয়রাবাদ এবং তারাসোল গ্রামের বাড়ি বাড়ি তৃণমূল শিক্ষক সমিতির সদস্যরা পৌঁছান। পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক জনকল্যাণমুখী এবং মানবিক প্রকল্পের প্রচারই এই কর্মসূচির উদ্যোগ। এদিন শিক্ষক সমিতির সদস্যরা ওই দুটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন। রাজ্য সরকারের কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, যুবশ্রী সহ নানান প্রকল্পের কথা তুলেন। এছাড়াও যাদের ভোটার কার্ড এখনও হয়নি, যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না, তাদের পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে যোগাযোগের জন্য বলা হয়। গ্রামীণ মানুষেরা বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে তারা শিক্ষকদের কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। মূলত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নির্দেশেই তৃণমূল শিক্ষক সমিতির সদস্যরা এখন বাড়ি বাড়ি গিয়ে এই নতুন কর্মসূচি শুরু হয়েছে। এদিন শিক্ষক সমিতির সদস্যরা জানান, আপনারা সবাই জানেন যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে 10 কোটি সাধারণ মানুষ রয়েছে প্রত্যেকের জন্য কিছু না কিছু প্রকল্প তৈরি করেছেন এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রয়োজনীয় 700টা প্রকল্প তিনি পশ্চিমবাংলার মানুষকে উপহার দিয়েছেন। তা আমরা আজ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি বীরভূম জেলা শাখার পক্ষ থেকে রাজনগর ব্লকের এক প্রত্যন্ত গ্রামে এসে উপস্থিত হয়েছি এবং মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো তার সুফল কীভাবে পেয়েছে, যদি না পেয়ে থাকেন কেন পাননি, এবং তারা যাতে সেই প্রকল্পগুলো সুফল পান তাদেরকে সুপরামর্শ দিচ্ছি আমরা। তার সাথে সাথে আমাদের যেহেতু এখন বিদ্যালয় বন্ধ, এই গ্রামের ছাত্রছাত্রীরা কী করছে, তারা কেমন আছে, তারা কীভাবে পড়াশোনা করছে সেদিকটাও আমরা দেখছি এবং আমরা মানুষকে বোঝাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো সেগুলো মানুষের জন্য, আপনারা তার সুযোগ নিন, কারণ আপনাদের জন্য এই প্রকল্প, আমরা সেগুলোই মানুষের কাছে বলার চেষ্টা করছি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আচ্ছা, এই গ্রামের মানুষের কাছ থেকে আপনারা কেমন সাড়া পেলেন? আমরা এখানে মোটামুটি দেখলাম সকলেই বেশিরভাগ প্রকল্পই গ্রহণ করেছেন এবং পান, দু একজনের সামান্য কিছু সমস্যা রয়েছে, সেগুলো টেকনিক্যাল সমস্যা, সেগুলো আমরা ওনাদেরকে বললাম যে আগামী 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি ব্লক ভিত্তিক এবং পঞ্চায়েত ভিত্তিক সরকারি যে ক্যাম্প হবে আপনারা সেখানে উপস্থিত হবেন এবং উপস্থিত থেকে আপনাদের যা প্রয়োজনীয় জিনিস, যা আপনারা পাওয়ার অধিকারী, সেগুলো সেখানে জানাবেন এবং আপনারা অবশ্যই সেটা পাবেন। আচ্ছা, এই গ্রামের মানুষের কোনো প্রয়োজন থাকলে তাহলে স্কুলের মাস্টারমশাইদের কাছ থেকে তার সমস্যার সমাধান করতে পারবেন? সাংগঠনিকভাবে আমাদের যেহেতু এটা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, আমরা সাংগঠনিকভাবে আজকে গ্রামে এসেছি এবং আমরা অবশ্যই বলেছি আমাদের সংগঠনের সদস্য যারা রয়েছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, আমরা তাদেরকে ফোন নম্বরও দিয়েছি এবং তাদেরকে বলেছি তাদের সাথে যোগাযোগ করার জন্য। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন, মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। একটি বিশেষ আবেদন, প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় 1000 বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের, অর্থাৎ সাধারণ মানুষদের, জাগ্রত হতে হবে। প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারব প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের,
অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুবরাজপুর পৌরসভা, বীরভূম। ऑनलाइन फूड ऑर्डर से परेशान? टेस्ट ऐप देता है इन परेशानियों से आराम। बारिश हो या आंधी, दिन हो या रात, ना कोई ऑर्डर कैंसिल, ना कोई लेट डिलीवरी के बाद। जितना भी छोटा हो ऑर्डर, ऑर्डर पहुंचे आप तक विदाउट फेल, हर दिन हर बार। सिंस वन ईयर लगातार विद रेगुलर ऑफर्स, इजी पेमेंट ऑप्शन, सब कुछ एक ऐप में। टेस्ट करके देखो, डाउनलोड नाउ। গত 7ই জুলাই 2020 তারিখ থেকে হারিয়ে গেছে 81 বছরের শ্রী প্রণবচন্দ্র ভট্টাচার্য। উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, রোগাটে গড়ন, কানে কম শোনেন, ডান পায়ের বুড়ো আঙুল বেশ ফোলা আছে। বহরমপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল লুঙ্গি ও পাঞ্জাবি। যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখতে পান তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে 9433813 9732655500। এছাড়া বহরমপুর থানায় বা নিকটবর্তী থানায় খবর দেওয়া যেতে পারে। উল্লেখ্য, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন RCS নেটওয়ার্ক নিকটবর্তী অফিসে। যোগাযোগ নম্বর 9732202011 অথবা 9382624389। এখানে পাবেন BSNL এর ব্রডব্যান্ড প্লাস ল্যান্ডলাইন, রেলটেল এর ব্রডব্যান্ড, সিটি নেটওয়ার্কের ব্রডব্যান্ড। ফিরে এলাম বিরতির পর। রাশিয়ার নভেম্বর বিপ্লব বিশ্বজুড়ে ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানকে যা সাকার করেছে। মহান ঐতিহাসিক নভেম্বর বিপ্লব স্মরণে জনবিরোধী নতুন কৃষি আইন ও শ্রমকোড বাতিলের দাবিতে দিল্লির কৃষক আন্দোলনের সংহতিতে আজ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। CPIML নিউ ডেমোক্রেসি ও PCC CPIML এর উদ্যোগে এই মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিন একটি সুসজ্জিত মিছিল পাণ্ডবেশ্বরে বাজার পরিক্রমা করে এবং ফুলবাগান মোড়ে পথসভা করা হয়। পথসভায় বক্তব্য রাখেন CPIML নিউ ডেমোক্রেসি দলের রাজ্য সম্পাদক সুশান্ত ঝা। এদিন উপস্থিত ছিলেন CPIML এর রাজ্য কমিটির সদস্য চন্দন প্রামাণিক, PCC CPIML এর পক্ষে শৈলেন ভট্টাচার্য, CPIML বর্ধমান বীরভূম আঞ্চলিক কমিটির মুখপাত্র শৈলেন মিশ্র প্রমুখ নেতৃবৃন্দ। এদিন CPIML পাণ্ডবেশ্বর আঞ্চলিক কমিটির সম্পাদক কীর্তন কোটাল বলেন, আমরা CPIML নিউ ডেমোক্রেসির ডাকে আজকে পাণ্ডবেশ্বর আঞ্চলিক কমিটি মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে আজ 28/11/2020 তারিখ একটা মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শুরু হয় পাণ্ডবেশ্বর পুরনো স্টেট ব্যাংক থেকে, সেই মিছিল পরিক্রমা করে বাজার, সিনেমা হল রোড এবং DVC মোড়ে মিছিল শেষ হয়। এই মিছিলে CPIML নিউ ডেমোক্রেসির রাজ্য সম্পাদক মিছিলের শেষে তিনি বক্তব্য রাখেন এবং বক্তব্যে তুলে ধরেন নভেম্বর বিপ্লবের গুরুত্ব এবং নভেম্বর বিপ্লবের তাৎপর্য। আপনার নাম? আমার নাম কীর্তন কোটাল, CPIML নিউ ডেমোক্রেসি পাণ্ডবেশ্বর। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV পাণ্ডবেশ্বর। সিউড়ির রক্ষাকালী তলায় প্রতি বছর ধুমধাম করে রক্ষাকালী পুজো হয়ে থাকে, কিন্তু চলতি বছর কোভিড-19 পরিস্থিতির কারণে পুজো হলেও কোনো রকম মেলা অথবা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে না। আজ মাইকিং করে সিউড়ি শহরের বিভিন্ন এলাকায় এমনটাই প্রচার করলেন মন্দির কমিটির সদস্যরা। পাশাপাশি অন্যান্য বছর যেমন ভক্তদের অবাধ প্রবেশ ছিল, এবছর তা থাকবে না বলেও জানানো হয়েছে। ভক্তদের মধ্যে শারীরিক দূরত্ব মেনে এক একজন করে মন্দিরে প্রবেশ এবং পুজো দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার রয়েছে এই রক্ষাকালী পুজো। এদিন পুজো কমিটির সদস্য তারকনাথ সৌ জানান, কি নিয়ে প্রচার? রক্ষাকালী ক্লাবের পক্ষ থেকে রক্ষাকালীর পূজার জন্য ইয়ে করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। বর্তমানে করোনা আবহের জন্য এবার পুজোটা বন্ধ রাখা হলো, সরকারি অনুমতি নিয়েই বন্ধ রাখা হয়েছে, সেটাই জনসাধারণকে জানানোর জন্য আমাদের এই প্রচার।
আচ্ছা, কি প্রচারে কি কি থাকছে নিয়ম? প্রচারে নিয়ম থাকছে প্রত্যেককে মাস্ক পরে যেতে হবে এবং স্যানিটাইজার করতে হবে। পূজার সামগ্রী নিয়ে যাওয়া যাবে না, আমরা পূজা নেব না এবং প্রসাদ বিতরণ করব না। তাহলে ভক্তরা যারা যাবে তারা কি যাবে? মন্দিরে প্রণাম করে চলে আসতে হবে, ধূপকাঠি দেখে চলে আসতে হবে। কোনো পুজোর সামগ্রী, কোনো রকম পুজোর সামগ্রী আমরা নিতে পারবো না। আচ্ছা, কেন, কি কারণে? করোনা আপনার জন্য সরকারি অনুযায়ী যেটা বলছে যে করোনা যেভাবে ছড়াচ্ছে আমাদের রাজ্যে, এই করোনার জন্য যাতে সামাজিক দূরত্বটা ঠিকমতো রাখা যাবে না, আমাদের লক্ষাকালী পুজোতে এতই জনসাধারণ হয়, লক্ষাধিক জনসাধারণ হয়, সেই জনসাধারণকে ঠিকমতো আমরা পরিচালনা করা যাবে, সেই জন্যই এইটা বলছি। পুজো সামগ্রী পুজো নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু অনুষ্ঠান বন্ধ, যেমন বলি অনুষ্ঠানটা বন্ধ, শুধু মাকে আনা হবে এবং নিয়ম অনুযায়ী যেভাবে পুজো করা হয় সেই পুজোটাই করা যাবে, অন্যান্য আনুষাঙ্গিক সব অনুষ্ঠান বন্ধ। আচ্ছা, যে ঠাকুরকে আনার সময় যে ভিড়টা হয় সেটা কীরকম হবে? আমরা এবারে বন্ধ রাখার চেষ্টা করেছি, কারণ অনেকের মানত থাকে এই পুজোটাতে। আমরা ক্লাব থেকে যতটা বাজনা না করি তার থেকে মানতের বাজনা বেশি আসে, তাদেরকে অনুরোধ করেছি এবছর যেন তারা বাজনা না নিয়ে আসে। আমরা ওইভাবেই চিন্তা ভাবনা করে গেছি এবং যতটা পারবো আমরা সেইভাবেই আনার চেষ্টা করবো মাকে। কিন্তু ওটা আমরা আমাদের আয়ত্তের মধ্যে থাকে না, যেহেতু শিউরি বাজারের মালিপাড়া থেকে লক্ষাগালি আনতে হয়, সেখানে তো জনসাধারণ ঢল নামবে, সেটাকে হয়তো আমরা কতটা পারবো জানি না, প্রশাসনের সাহায্য নিয়ে যতটা পারবো ততটা চেষ্টা করবো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউরি। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।